আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। ফের ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক স্থলবন্দর চ্যাংড়াবান্ধায় ট্রেনের বাগান থেকে পণ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে রেলপথে এখানে পণ্য নিয়ে আসা হয় বাইরে থেকে, কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে পণ্য চুরি হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের 20টা বগি নিয়ে গম আসছে, তার মধ্যে একটা বগিতে বগি নাম্বার লেখা আছে 600010, এই বগিটাতে মাল আছে 1,080টা, কিন্তু আমরা বগি খুলে দেখি বগির গেট খোলা, সিল খোলা, এখন মাল 550 থেকে 500 মতো মাল আছে, বাকি মাল নাই। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক বাস পরিষেবা, অবশেষে দীর্ঘদিন পর চালু হলো সেই বাস পরিষেবা। মঙ্গলবার থেকে চালু হলো বাস পরিষেবা, প্রায় 1.5 বছর পর চালু শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা। এতদিন করোনার জন্য তা বন্ধ ছিল, স্বাভাবিকভাবেই করোনার কারণে এখনও ভারত নেপাল বাস পরিষেবার সুরক্ষাবিধি মানার বিষয়ে জোর দেওয়া হবে। গভীর রাতে পরপর 4টি মন্দির এবং 1টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নানুর থানার অন্তর্গত চারকল গ্রামে। চারকল গ্রামে রাধা মাধব মন্দিরে, 2টি শিব মন্দিরে এবং 1টি হ্যাপা মায়ের মন্দিরে এবং 1টি দোকানে চুরি হয়। রাতে চোরের দল আসে গ্রামে এবং চুরি করে বলে অভিযোগ। রাধা মাধব মন্দিরের আট ভরি সোনার গহনা সহ অন্যান্য কাঁসার বাসনপত্র চুরি হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি এবং বচসাতে উত্তপ্ত হয়ে উঠল বক্সিরহাট বিডিও অফিস চত্বর, আতঙ্ক ছড়ালো সাধারণ মানুষের মধ্যে। আচমকাই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর। মঙ্গলবার বেলা 2টো নাগাদ ঘটনাটি ঘটে। একটা যাই হোক অফিসে একটা যে কোনো টেন্ডার ফেন্ডার নিয়েছিল উভয় পক্ষে আমাদের লোক, এখন একটা আমাদের লোক সবাই কাজের জন্য আসছে, একটু উভয় পক্ষে একটু সবাই কাটছে, বুঝিয়ে দিতে আজকে বেকার লোক, যেহেতু আমাদের পক্ষে ওই ওরা যারা আসে ওরা আমাদের লোক আর এই ছেলেগুলো আমাদের লোক, আমরা আলোচনার মধ্যে কিছু মিটিয়ে দিই। বললাম যে আপনার ওকে ডাকছি, কেউ যদি এটা মিথ্যা কথা বলে তাহলে আমার কিছু করার নেই। এলাকায় রয়েছেন প্রচুর বেকার যুবক যুবতী, এবার তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে নিজের বিধানসভা এলাকায় কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল। এদিন সেল আইএসপির বার্নপুরে একটি কমিউনিটি হলে আয়োজিত হয় প্রশিক্ষণ শিবির। বিজেপি শাসিত অন্যান্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের ট্যাক্স কমালেও এরাজ্যের রাজ্য সরকার পেট্রোল ডিজেলের কর কমানোর বিষয়ে কোনো সদর্থক ভূমিকা দেখাননি। অথচ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির সবথেকে বেশি আন্দোলনে সোচ্চার হয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন এখন তিনি এ বিষয়ে মুখে কুলু পেটেছেন, এই দাবিতে বিক্ষোভ দেখালেন মেদিনীপুরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে রাজ্য বিজেপি। 22টি রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমানোর পরেও যে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে বলে নিজেকে ভোট চেয়েছিলেন, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন এই নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমেছিলেন, অলিতে গলিতে মিছিল করেছিলেন, প্রধানমন্ত্রী কিন্তু কথা রেখেছেন, প্রধানমন্ত্রী পেট্রোল ডিজেলের মূল্য কমিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত একটিও বক্তব্য রাখেননি। গতকাল নাকি কোনো জায়গায় উনি বলেছেন আমার পক্ষে সম্ভব নয়, তাই আমাদের এই দীর্ঘ প্রতিবাদ। এবং আমরা বলতে চাই সাধারণ মানুষের স্বার্থে পেট্রোল ডিজেলের যে ভ্যাট পশ্চিমবঙ্গ সরকার পায় সেখানে কিন্তু কমাতেই হবে, এবং সাধারণ মানুষকে এই দুর্বিষহ
যে যন্ত্রণা চলছিল সেই যন্ত্রণা থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। ক্রিকেট জুয়ার 7 লক্ষ টাকা দিয়ে না টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করলো এক যুবক। দাবি পরিবারের সর্বনাশা জুয়া বন্ধ করার দাবি তুললো মৃতের পরিবার। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোড়লপাড়া গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম শাহিন আলী, বয়স 25 বছর। বাড়িতে তার স্ত্রী এবং সন্তান আছে। দীর্ঘদিন ধরে আইপিএল সহ অনলাইনে জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি পরিবারের। এ নিয়ে মাঝে মাঝেই পারিবারিক সমস্যা হতো। শিবা আয়ুর্বেদ কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরাজ মোহাম্মদ বাপ্পা মণ্ডল। ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত। ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা, সাদাস্রাব, হারিশ, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়।